চলতি মাসের প্রথম 21 দিনে দেশে এসেছে 163 কোটি 42 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 78 লাখ ডলার রেমিটেন্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 21 দিনে দেশে এসেছে 163 কোটি 42 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, আর আগস্টের একই সময়ে দেশে এসেছিল 150 কোটি 36 লাখ ডলার। সেই হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। সেপ্টেম্বরের প্রথম 3 সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 48 কোটি 7 লাখ 50 হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 6 কোটি 98 লাখ 30 হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 107 কোটি 96 লাখ 10 হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 40 লাখ 30 হাজার ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, 15 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে 46 কোটি 70 লাখ 30 হাজার ডলার রেমিটেন্স। সেপ্টেম্বর 8 থেকে 14 তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে 58 কোটি 26 লাখ 60 হাজার ডলার, আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 58 কোটি 45 লাখ 40 হাজার ডলার। এর আগে গত জুন মাসে 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় 191 কোটি মার্কিন ডলার, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে চলতি অর্থ বছরের সর্বোচ্চ 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।